মুম্বাইয়ের শক্তিমিল চত্বরে প্রথম গণধর্ষণের ঘটনায় চারজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। দুটি ঘটনাতে যুক্ত তিন অপরাধীর বিরুদ্ধে নতুন করে চার্জ গঠন হলো সোমবার 20 মার্চ 2014। টেলিফোন অপারেটর গণধর্ষণ কাণ্ডে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে মুম্বাই সেশন কোর্ট। পরদিন চারজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক সালিনী ফানসালকার। সাজাপ্রাপ্তদের মধ্যে কাশিম বাঙালি, বিজয় যাদব এবং মোহাম্মদ সেলিম আনসারি দুটি গণধর্ষণে যুক্ত। সোমবার শুনানির শুরুতে এই তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় নতুন করে চার্জ গঠনের আবেদন জানায় সরকারপক্ষ। বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম দাবি করেন, দুটি ঘটনায় যুক্ত থাকায় প্রমাণ করে ধর্ষণ করা অপরাধীদের পুরনো অভ্যেস। প্রতিবাদ জানিয়ে নতুন করে চার্জ গঠনের স্থগিতাদেশ জারির আর্জি জানান সাজাপ্রাপ্তদের আইনজীবীরা, কিন্তু তা খারিজ হয়ে যায়। নতুন চার্জ গঠন করে আদালত। বিশেষ সরকারি আইনজীবীর দাবি, একই অপরাধের পুনরাবৃত্তি করায় তিন অপরাধীর মৃত্যুদণ্ডের শাস্তিও হতে পারে। जो ये तीन अभियुक्त हैं, ये हैबिचुअल रेपिस्ट है। 376E के मुताबिक जिनको प्रीवियस सजा हुई है, कन्विक्शन हुआ है, उनके खिलाफ हम एनहांस सजा की मांग कर सकते हैं। कोर्ट ने आज दलील हमारी ये मान्य करते हुए, कोर्ट ने इन तीन अभियुक्तों के खिलाफ आज चार्ज फ्रेम कर दिया है। টেলিফোন অপারেটরের গণধর্ষণের এক মাসের মধ্যে শক্তিমিল চত্বরে ছবি তুলতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী চিত্র সাংবাদিক। তার সঙ্গীকেও বেধরক মারধর করা হয়। আদালতে সাক্ষ্য দিতে এসে জ্ঞান হারান ওই সাংবাদিক। বাণিজ্য নগরীর বুকে এই জোড়া ঘটনায় আলোড়ন পড়ে দেশ জুড়ে। যদিও খুব অল্প সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় প্রশংসা কুড়িয়েছে মহারাষ্ট্র সরকার। এবিপি আনন্দ।